সকলকে শুভেচ্ছা। বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিশ্বের অন্যতম জনবহুল আমাদের এই দেশটি খুব দ্রুতই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অন্যান্য উন্নয়নশীল দেশের মতো দ্রুত বিকাশমান যোগাযোগ ব্যবস্থা দেশটির উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এক সময়কার নদীমাতৃক এই দেশটিতে বর্তমানে সড়ক পরিবহন ব্যবস্থায় উন্নয়ন কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। পুরাতন সড়কের উন্নয়নের পাশাপাশি অতি উচ্চমানের নতুন নতুন সড়ক তৈরি হচ্ছে। সড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা, বাড়ছে যানবাহনের গতি এবং এর সাথে বেড়েই চলেছে দুর্ঘটনার ঝুঁকি। শুধু ঝুঁকি বাড়ছে না, প্রায় প্রতিদিনই ঘটছে অসংখ্য দুর্ঘটনা এবং তা বেড়েই চলেছে। উত্তরোত্তর বাড়তে থাকা এই দুর্ঘটনার ফলে হতাহতের সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে বাড়ছে আর্থিক ক্ষতির পরিমাণও। বলা হচ্ছে, সড়ক দুর্ঘটনার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সরকারি তথ্য মতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় 4,000 লোক মারা যাচ্ছে এবং 5,000-এরও বেশি মারাত্মক আহত হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এই হতাহতের সংখ্যা অনেক বেশি। গবেষকদের মতে শুধু বছরে মারাই যায় 10,000 থেকে 12,000 জন এবং ক্ষতির পরিমাণ প্রায় 5,000 কোটি টাকার মতো। এখানে উল্লেখ্য যে দুর্ঘটনায় হতাহতের একটি বড় অংশই হচ্ছে গাড়ি চালক। 2003 সালের ন্যাশনাল অ্যাক্সিডেন্ট রিপোর্ট অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত 3,334 জনের 499 জনই হচ্ছেন গাড়ি চালক, যাদের অধিকাংশেরই বয়স 16 থেকে 45 বছরের মধ্যে। এভাবে যত্রতত্র রাস্তা পার হতে যেয়ে পথচারীরা মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন। তারপরও সমাজের অনেক শিক্ষিত মানুষই করছেন এরকম ব্যয়নি কাজ। এই যে একটা হ্যাবিচুয়ালিটি এসে গেছে, আসলে এটা অন্যায়, সেটা আমরা এভরিবডি শুড থিঙ্ক দ্যাট, নট অনলি মি, কিন্তু তারপরও আমাদের পার হতে হতে একটা হ্যাবিচুয়ালিটি চলে আসে। আমরা জানি না শুনেই কিন্তু শর্টকাটে এটা করতেছি, ঠিক আছে, এটা অন্যায় জানার পরও। আপনার ও আপনার সন্তানের জীবন অত্যন্ত মূল্যবান, তাই রাস্তা পারাপারের সময় ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে ওভারব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হন, প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নিন। সড়কে যে সকল দুর্ঘটনা ঘটছে তাতে করে আমাদের জীবনের নিরাপত্তা একেবারেই নেই বলতে গেলে চলে। একথা বারবার বলেছি, বারবার শুনেছি, আমরা সকলে জানি, পত্রিকায় দেখি, টেলিভিশনে শুনি, বিভিন্ন অনুষ্ঠানে বক্তাদের বক্তৃতা শুনি। আসলে আমরা আমাদের নিজস্ব, আমরা নিজে নিজেদেরকে নিরাপদ দিতে পারছি না, অর্থাৎ দেশের যে আইন রয়েছে সেই সকল আইন আমরা মেনে চলছি না। তবুও সরকারের একটি দায়িত্ব রয়েছে মানুষকে সচেতন করে তোলা, সেই দায়িত্বটুকু ট্রাফিক পুলিশের কাছেই ন্যস্ত করতে হবে, তাহলেই আমরা নিরাপদ ভ্রমণ করতে পারব। ঘন্টা পড়ে গেছে, আমি এখন যাই মা। বাবা
তুমি না একা না বাবা আমাকে নিয়ে চলো মা তুমি পরে আসো না আমি যাই এখন মা করো শোনা মা প্লিজ দেরি হয়ে গেছে মা মা দেরি হয়ে গেছে প্লিজ প্লিজ আপু আমাকে নিয়ে চলো চলো তাড়াহুড়ো না করে সতর্ক হয়ে রাস্তা পার হোক রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান তারপর বাম এবং সর্বশেষে ডান দিক দিয়ে রাস্তা পার হোক জীবনের ঝুঁকি নেবেন না দৌড়ে রাস্তা পার হবেন না হঠাৎ করে হাত তুলে গাড়ি থামাবার চেষ্টা করবেন না সড়ক দুর্ঘটনা এর থেকে বাঁচার জন্য আমাদের সবাইকেই সচেতন হতে হবে অর্থাৎ রাস্তায় যেখানে যা যা নিয়ম আছে জেব্রা ক্রসিং কিংবা ফ্লাইওভার সব কিছু নিয়ম যদি আমরা ঠিক মতো মেনে চলি তবেই আমরা এই মারাত্মক দুর্ঘটনা থেকে রেহাই পাব আসুন আমরা সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলি এবং সচেতন হই কিচ্ছু না ভাই জোর করে বিয়ে দিবো তাইলে আপনার পালোয়ানের মাইয়া বিয়ে করেন এখানে শিক্ষিত বলা যায় শিক্ষা হয়েও কি ভুল হইলো আরে ভাই শিক্ষিত হলে ভুল নাই ব্যাপারে সে পালোয়ানের মাইয়া বিয়ে করলে লাভ হচ্ছে ভাই আপনি একটু তাড়াতাড়ি যান ভাই তাড়াতাড়ি যান আপনি কথা শুনেন না চলন্ত গাড়িতে চালকের সাথে কেউ কথা বলবেন না কারণ চালকের অমনোযোগিতায় যে কোনো সময়ে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা দুর্ঘটনায় আবহাওয়ার যেমন পূর্বাভাস হয় দুর্ঘটনার কিন্তু কোনো পূর্বাভাস হয় না আবহাওয়া আপনারা জানতে পারবেন কোথায় বৃষ্টি হবে কোথায় কম বৃষ্টি হবে কোথায় বজ্রপাত হবে কিন্তু দুর্ঘটনা আপনাকে বলে দিবে না কোথায় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে কোথায় ছোট ধরনের অ্যাক্সিডেন্ট হবে তাই গাড়ি চালক ভাইদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ আপনি ঠান্ডা মাথায় গাড়ি চালান আপনিও বাঁচুন আমাকেও বাঁচান পুরো সমাজকে বাঁচিয়ে দিন তাই আসুন আমরা সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলি লোকজনের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখুন যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে চলাচল করুন দুর্ঘটনা খালি দুর্ঘটনা সকালে খবরের কাগজ খুললেই দেখি দুর্ঘটনা হয় ভৈরবে না হলে ব্রাহ্মণবাড়িয়া না বরিশাল না হলে সাভার এত দুর্ঘটনা এই দুর্ঘটনাকে বন্ধ করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে তাই বলছি আসুন আমরা সবাই মিলে আমরা জেব্রা ক্রসিং যেখানে আছে সেই জেব্রা ক্রসিং দিয়ে হাঁটবো অন্য রাস্তা দিয়ে হাঁটবো না যেখানে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার দিয়ে হাঁটবো তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশের দুর্ঘটনা অনেক কমে যাবে কোথায় বেশি লোক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখনো জায়গা আছে পিছনে গাড়ির ড্রাইভার কে জি আমি আপনি আর উনি কে
ও আমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট হয়ে গাড়ি চালাচ্ছে কিভাবে? আর ছাদে এত লোক কেন? এত যাত্রী বোঝাই করা বেআইনি। ভুল হয়ে গেছে স্যার। আর এই জন্যই তো গাড়ি এত অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনাদের কারণে। গাড়িতে অতিরিক্ত যাত্রী উঠাবেন না, জীবনের ঝুঁকি নেবেন না, গাড়ির ছাদে কখনোই উঠবেন না, কারণ যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। গাড়ি চালাতে প্রশিক্ষণের প্রয়োজন হয় এবং রাস্তায় গাড়ি চালাতে গাড়ি চালানোর নিয়ম কানুন গুলো জানতে হয়, কিন্তু চালকরা দুটো না জেনেই গাড়ি রাস্তায় চালান, এটা দুর্ঘটনার অন্যতম কারণ। আসুন আমরা সবাই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হই এবং ট্রাফিক আইন মেনে চলি। দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, অযথা ওভারটেক করবেন না, বিনা কারণে হর্ন বাজাবেন না, রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে কোনো যাত্রী নামাবেন না। দুর্ঘটনা, বিশেষ করে সড়ক দুর্ঘটনা, কেবল একজন মানুষকে পঙ্গু করে না, কিংবা একটি লোকের মৃত্যু হয় না, এতে একটি পরিবার অসহায় হয়ে পড়ে, চতুর্দিকে দেখে অন্ধকার। তাই সাবধানে গাড়ি চালান, ট্রাফিক আইন মেনে চলুন, বিশেষ করে হাইওয়েতে অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। বাংলাদেশে প্রতিদিন অহরহ দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন সকালে খবর কাগজ দেখলে দেখা যায় প্রচুর লোক মারা যাচ্ছে, শুধু সচেতন অভাবের জন্যই আজকে মানুষের দুর্ঘটনা মারা যাচ্ছে। বিশেষ করে দেখা যায় ঢাকা শহরে ফার্ম গেটে ওভারব্রিজ, পেডেস্ট্রিয়ান ব্রিজ থাকা সত্ত্বেও জনসাধারণ তার উপর দিয়ে না হেঁটে নিচে দিয়েই হাঁটছে, এতে প্রচুর মানুষের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রাতে একটি হেডলাইট বা ত্রুটিপূর্ণ হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাবেন না, এতে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়ে আপনার মূল্যবান জীবন বিপন্ন হতে পারে। সকালবেলা একটা সুন্দর মুড নিয়ে আমরা ঘুম থেকে উঠি, এক কাপ চা হাতে নিয়ে পত্রিকাটা দেখতে শুরু করি। দুঃখের বিষয় যে পত্রিকার পাতা খুলতেই প্রথম যে দৃশ্যগুলো চোখের সামনে পড়ে, কিছু অ্যাক্সিডেন্টের কথা, মানুষের মৃত্যুর কথা। মনে করুন যে আপনি একজন ভালো ড্রাইভার, আপনি খুব জোরে জোরে গাড়িটা চালাচ্ছেন, এর মধ্যে কোনো কৃতিত্ব নেই, অন্যের ভুলেও তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই নিয়মগুলো মেনে চলার জন্য ট্রাফিক আইন আর একটু শক্ত হওয়া দরকার বলে আমি মনে করি। বৃষ্টিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না, মোড় ঘুরতে গিয়ে সব সময় সাবধানতা অবলম্বন করুন। বিদেশে ট্রাফিক আইন লঙ্ঘন করার কথা সাধারণত মানুষ কল্পনাও করতে পারে না। সেখানে যদি অন্যায়ভাবে নিয়ম ভঙ্গ করে কেউ রাস্তা অতিক্রম করার চেষ্টা করে জেব্রা ক্রসিং বাদ দিয়ে, তাহলে দেখা যায় যে তাদের জরিমানা করা হয়। ট্রাফিক আইন, গাড়ি ঘোড়া যখন ট্রাফিক আইন ভঙ্গ করে তাদের জরিমানা করা হয়, তাদের পয়েন্ট কাটা যায় এবং তার ফলে তারা ট্রাফিক আইন ভঙ্গ করার কথা চিন্তা করতে পারে না। সবারই দায়িত্ব আছে এবং বিশেষ করে ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করেন তাদের কঠোরভাবে তাদের কর্তব্য সম্পর্কে, দায়িত্ব পালন সম্পর্কে সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি। আমার মনে হয় চাক্কার স্ট্রিং পাতি পুতি গেছে গা, বুঝছো? চাক্কা তো লল লল করে। কোন কি স্যার হবে, প্যাসেঞ্জার লইলে মইরা যাব গা। তুই গাড়ি কে লইয়া যা গ্যারেজে, যা সব ঠিক করা হয়, আমি না বয়ে বয়ে চা খাই, বুঝছো? জান গাও স্যার, আপনি কোনো চিন্তা করেন না। হেলপার দিয়ে গাড়ি চালাবেন না, এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রকৃত লাইসেন্স প্রাপ্ত এবং দক্ষ ড্রাইভারকে দিয়ে গাড়ি চালান। দেখলেন তো, আমার মতন দায়িত্ব অবহেলা করবেন না, হেলপারকে কখনো গাড়ি দেবেন না, নাহলে বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। সাবধান।
গাড়ির ব্রেকটা চেক করে নেয়, কালকে তো ব্রেকটা ধরতেছিল। আচ্ছা একদম সময় নেই। গাড়ি রাস্তায় বের করার আগে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যন্ত্রাংশ পরীক্ষা করে নিন। অযথা ঝুঁকি নেবেন না। মনে রাখবেন, সময়ের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি। নিরাপদ সড়ক চাই, এই কথাটি বলে ছেড়ে দিলে হবে না। নিরাপদ সড়ক আমাকে, আপনাকে, সবাইকে তৈরি করে নিতে হবে। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। জেব্রা ক্রসিং না থাকলে ফুটওভার দিয়ে পার হতে হবে। দুই দিকে রাস্তার গাড়ি দেখে পার হতে হবে। তাই আসুন, নিরাপদ সড়ক আমরা নিজেরাই তৈরি করে নিই, নিজে সচেতন হই, ড্রাইভারদের সচেতন করি। আসুন দুর্ঘটনা রোধ করি। নদীতে ফেলে দিয়েছিস, তারপরেও তুই পালিয়ে যেতে চাচ্ছিস? পালাতে পারবি না, চল। ওই নদীতে পড়া মানুষগুলো তোকে তুলতে হবে। যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে পৌঁছাতে হবে, আর যারা মারা গেছে, যারা মারা গেছে তাদের হয়ে সবাই মিলে জানাজা পড়তে হবে। তোকেও জানাজা পড়তে হবে। হ্যাঁ, জানাজা। বাসের দুর্ঘটনাও এমনি ভাবেই ঘটে চলেছে। অতিরিক্ত মাল ও যাত্রী বোঝাই এবং অদক্ষ বাস চালক দায়ী। অতিরিক্ত যাত্রী বোঝাই, দ্রুত গতিতে গাড়ি চালানো বেআইনি। গাড়ির ছাদে যাত্রী তুলবেন না, দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না। রাস্তায় গাড়ি নামানোর আগে গাড়ির ব্রেক, গাড়ির সাসপেন্সার, গাড়ির চাকা ভালো করে পরীক্ষা করে তারপর গাড়ি রাস্তায় নামান। নইলে এই মুহূর্তে যে মানুষগুলি চলে গেল, আপনার ভুলের কারণে এই মানুষগুলি মরে গেল। এই মৃত্যুর জন্য আপনি দায়ী, আপনি এদের খুনি, আপনি এদের ঘাতক। আমাদের জীবনে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। আমি নিজে এবং আপনারা সকলে মিলে যদি একটু সচেতন হই, তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা অবশ্যই রেহাই পাব। আসুন আমরা সকলে মিলে ট্রাফিক আইন মেনে চলি, এবং যারা এই ট্রাফিক আইনের সাথে কর্মরত আছেন তাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ করি, তারা যেন শক্ত হাতে এটাকে প্রণয়ন করে। একজন সচেতন মানুষ হিসাবে আগে তোমাকে গাড়িটা চেক করে তারপর বার হতে হবে বন্ধু। যতই তারা থাকুক, তোমার এত তাড়াতাড়ি করলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। করিস তো ব্যবসা, অন্য কোনো চিন্তা ভাবনা নেই, শুধু গাড়ি নিয়ে পড়ে থাকলে এখন গাড়ি চেক করবি না? একটু অপেক্ষা করো, গাড়িটাকে একটু চেক করে নি, তারপরে আমরা গাড়ি নিয়ে একসাথে বার হব। এটা কথা হলো, আমাকে ছেড়ে দেবে, বাসে চলে যাই। কেমন আছো? হ্যাঁ, গাড়ি আসতে চালান, আওয়াজ করছো?
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। মাত্রা অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না এবং ঝুঁকিপূর্ণ ওভারটেক করবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করবেন না। সামান্য অসাবধানতার কারণে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। যাত্রী সাধারণের উদ্দেশ্যে বলছি, গাড়ি চালানোর সময় চালক যদি ইয়ারফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করেন তাকে বিরত রাখুন, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। আপনার গাড়ি চালানোর উপর নির্ভর করছে যাত্রীদের জীবন। আপনার একটুখানি অন্যমনস্কতায় ঘটে যেতে পারে মারাত্মক সড়ক দুর্ঘটনা। গাড়ি চালনা অবস্থায় মোবাইল ফোনে কথা বলা শাস্তিযোগ্য অপরাধ। এই তোমার হেলমেটটা নিয়ে গেলে না লাগবে না। হেলমেট কোথায়? না মানে হেলমেটটা ভুলে বাসায় রেখেছি। চলুন। কোথায়? তোমার কথা শুনে যদি হেলমেটটা নিয়ে আসতাম তাহলে আজ এই শাস্তিটা আমার হতো না। আকস্মিক দুর্ঘটনায় হেলমেট আপনার মাথাকে আঘাত থেকে রক্ষা করে, তাই কখনো হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালাবেন না। হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো শাস্তিযোগ্য অপরাধ। আপনি ওভারব্রিজ থাকতে নিজে দৌড়ে রাস্তা পারছেন কেন? চলেন থানায়। রাস্তা পারাপারে ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং এর ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। এগুলো ব্যবহার না করলে সরকারি বিধি ভঙ্গের দায়ে আপনার জেল ও জরিমানা হতে পারে। তাই জীবনের ঝুঁকি এড়াতে রাস্তা পারাপারে ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করুন। ড্রাইভার সিট বেল্ট বাঁধো। এই যে ভাই সিট বেল্ট বাঁধেন, জানেন না দেশে নতুন আইন হয়েছে? আরে রাখেন আপনার আইন, এই দেশে আবার আইন আছে নাকি? কি বললেন? দেশে আইন নাই? সিট বেল্ট না বাঁধার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনার গাড়ি জব্দ করা হলো। আপনি জানেন কি সিট বেল্ট ব্যবহারের আইনগত বাধ্যবাধকতা রয়েছে? সিট বেল্ট ব্যবহার না করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইনকে অশ্রদ্ধা করবেন না, সিট বেল্ট ব্যবহারে সচেতন হন। সড়কে যা কিছু চলাচল করে তাকে ট্রাফিক বলা হয়। সেজন্যে সড়কে যাত্রী, পথচারী, চালক সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, আর তখনই সড়কে দুর্ঘটনা কমবে যদি আমরা সাবধানতা অবলম্বন করে চলি। ধন্যবাদ।